একি হাসি, আজ তুই সব কাজ একাই করে ফেললি, আমি তো আজকে কাজই করলাম না। তাহলে তো মোড়ল মশাই আমাকে আজকের বেতনটা দিবেই না রে। কেঁদো না দিদি, আমি যে একাই সব কাজ করেছি এ কথা মোড়ল মশাই জানে না। আমি মোড়ল মশাইকে এ কথা জানাবো না। কিন্তু তোমার কাজে আসতে এত দেরি হলো কেন গো? আমি আজ সকালবেলা বললাম টুকলিকে নিয়ে একটু স্কুলে পৌঁছে দিয়ে আসো, কিন্তু আমার কথা শুনলই না। তাই আমি টুকলিকে স্কুলে রেখে এলাম, তাই তো এত দেরি হলো রে। ও বুঝেছি, টুকলিকে পৌঁছে দিতে এত দেরি হলো, তাই না দিদি? ঠিক আছে গো দিদি, এখন অনেক দেরি হয়ে গেছে, মোড়ল মশাইকে এই বস্তাগুলো পৌঁছে দিতে হবে। শোন হাসি, তুই সকাল থেকে অনেক কাজ করেছিস, এই বস্তাগুলো পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমাকে দে। তুই এখানে গাছের নিচে বসে একটু বিশ্রাম করে নে। এই কথা বলে রাজন হাসার বউ সোহানা বস্তাগুলো ঠেলা গাড়িতে করে মোড়ল মশাইয়ের কাছে যায়, আর এইদিকে হাসি গাছের নিচে বসে বিশ্রাম করতে থাকে। ব্যাপার রাজন আসার বউ, জমির সবগুলো ধান বস্তায় ভরে নিয়ে এসেছিস তো? আর হাসি কোথায়? হাসিকে তো দেখতে পাচ্ছি না। হাসি? হাসির কথা আর কি বলবো দাদা, আজকাল কাজে অনেক ফাঁকি দিচ্ছে। আর কতবার করে বললাম কাজে ফাঁকি দেওয়া ঠিক নয়, কিন্তু হাসি আমার কোনো কথাই শুনলো না। সে তো জমির পাশে বট গাছটার নিচে বসে ঘুমিয়ে পড়েছে। বলছিস রে তুই? তার মানে সব কাজগুলো তুই একাই করেছিস? তা নয় তো কি, ধান কাটা, ধান বস্তায় ভরে নিয়ে আসা, এই সব কাজগুলো আমি একাই করেছি মোড়ল দাদা। কি বলছিস তুই এসব? এই হাসির তো দেখছি অনেক সাহস বেড়ে গেছে। এই রতন, রতন যা দেখি এক্ষুনি ওই জমিতে যা দেখি, দেখে আয় তো হাসি ঘুমাচ্ছে না কি করছে। এরপর রতন সেই বট গাছের নিচে যায় আর গিয়ে দেখে হাসি ঘুমাচ্ছে। তারপর রতন আবারও মোড়লের কাছে চলে আসে। মোড়ল মশাই, মোড়ল মশাই, হাসি সত্যি সত্যি ওই বট গাছের নিচে পড়ে পড়ে ঘুমাচ্ছে। রাজনের বউ একদম সত্যি কথাই বলেছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে রাজনের বউ সব টাকা একাই পাবে আজকে। এই নাও, এই নাও রাজনের বউ, সব টাকা আজকে তোমার। ধন্যবাদ মোড়ল মশাই। এ কি দিদি, তুমি এসেছো? আমি একটু বিশ্রাম নিতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। আচ্ছা ছাড়ো এসব কথা, মোড়ল দাদা আমাদের কত টাকা দিয়েছে? হাসি, মোড়ল দাদা তো শুধু আমাকেই টাকা দিয়েছে, তোকে তো কোনো টাকা দেয়নি। আরে মোড়ল দাদা শুধু তোমাকে টাকা দিয়েছে কেন? তাহলে আমাকে কে টাকা দিবে? আমি কিছু জানি না, তুই গিয়ে মোড়ল দাদাকে জিজ্ঞেস কর। এই আসি, তুই তো সারাদিন কোনো কাজ না করে ঘুমিয়েছিলি, তোকে টাকা দেবো কেন আমি? তাই তো তোকে কোনো কাজের টাকা দেওয়া হয়নি, বুঝেছিস এবার? আপনি আমাকে ভুল বুঝবেন না মোড়ল দাদা, আমি সারাদিন অনেক কাজ করেছি। রাজন দাদার বউ আমার নামে আপনাকে মিথ্যে কথা বলেছে, বিশ্বাস করুন মোড়ল মশাই, আমি তো সকাল থেকে কাজ করেছি, আপনি আমাকে বিশ্বাস করুন, বিশ্বাস করুন আমাকে। চুপ কর, হারামজাদি কথা কাট, মিথ্যে বলার আর জায়গা পাস না আমার সাথে মিথ্যে কথা। তোকে আমি আর কি বিশ্বাস করব বল দেখি? রতন তো নিজের চোখে গিয়ে দেখে এসেছে, পড়ে পড়ে তুই বট গাছের নিচে ঘুমাচ্ছিলি, আর তুই নাকি আজকাল কাজে অনেক ফাঁকি দিচ্ছিস, তাই তো কাল থেকে তোকে আর কাজে আসতে হবে না। মোড়ল মশাইয়ের কথা শুনে সেখান থেকে হাসি মন খারাপ করে বাসায় চলে যায়।
জুতা? তোকে আমি কি করে নতুন জুতা এনে দেব রে মা? কাল থেকে খাবার কিনবো কিভাবে সেটাও তো জানি না, কারণ আমাকে যে মোরল দাদা কাছ থেকে তাড়িয়ে দিয়েছে রে মা। পোকা হাসি, সারাদিন কাজ করেও একটি পয়সাও পেল না, আর আমি কাজ না করেও কতগুলো টাকা পেলাম। বউ, তুমি এসব কি বলছো? আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলো দেখি। এরপর রাজন হাসার বউ রাজন হাসাকে সব কথা খুলে বলে, আর হাসিকে ঠকাতে পেয়ে তারা আনন্দে হাসতে থাকে। শোনা বউ, আমি একটা খুব ভালো কাজ পেয়েছি, এই কাজটা যদি করতে পারি শুধু টাকা আর টাকা, টাকা আর টাকা। তাই নাকি গো? কি এমন কাজ পেলে শুনি, বলো শুনি। আমাদের এ বনে একজন বড় ব্যবসায়ী আছে, তিনি আমাকে ওই কাজটি দিয়েছেন, আর কাজটি হলো এ বনের সকল বাচ্চাকে কিডন্যাপ করা। কিডন্যাপ করে ওই বাচ্চাগুলো তার কাছে পৌঁছে দিতে পারলে শুধু টাকা টাকা আসবে বউ, টাকা টাকা। এ তো দেখছি বেশ ভারী কাজ গো। এই কাজ করতে গিয়ে যদি একবার কেউ বুঝতে পারে তাহলে তো সোজা পুলিশের লকআপে ঢুকিয়ে দেবে। এর থেকে বাঁচতে হলে আমাদের অন্য কোনো উপায় বের করতে হবে। আমার মাথায় না একটা উপায় এসেছে গো, শোনো তবে। এরপর রাজন হাসা তার বুদ্ধির সব কথা তার বউকে খুলে বলে, আর তার স্বামীর কথা শুনে রাজন হাসার বউ অনেক খুশি হয়ে যায়। আর কিছুক্ষণ পরেই রাত হয়ে যায়। রাত হলেই রাজন হাসা আর রাজন হাসার বউ হাসির বাসায় যায়, আর হাসির বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে যায়। আরে 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 রে রাজন, তুই তো দেখি কথার সাথে কাজ শুরু করে দিয়েছিস, অনেক ভালো ভালো রে, তুই তো অনেক ভালো। দেখো দাদা, আমি তোমার কথায় রাজি হয়ে হাসির বাচ্চাকেই আগে কিডন্যাপ করে ফেললাম, তার একটা যে কারণ আছে। ও তাই বুঝি, তা কি এমন কারণ বল দেখি। এরপর রাজন সব কথা খুলে বলে। টুকি টুকি, আমার মেয়ে কোথায়, কোথায় গেলি রে তুই মা, কোথায় গেলি? আমার মেয়ে আমার সাথেই তো ঘুমিয়েছিল, আর সকালে একা একা কোথায় চলে গেল? আমার মেয়েটা তো দেখি তো, আমার মেয়েটা ওই পারুলের কাছে গিয়েছে কিনা। এরপর হাসি পারুলের বাড়িতে যায়, আর সেখানে গিয়ে দেখে তার মেয়ে টুকি সেখানেও নেই। এরপর সেখান থেকে চলে আসে। দিদি, ও দিদি, আমার টুকিকে দেখেছো? টুকি আমাকে না বলে না জানি কোথায় চলে গিয়েছে, এখন আমি আমার মেয়েটাকে কোথায় খুঁজবো বলো তো? ও দিদি বলো না, আমার টুকিকে দেখেছো? না না, আমি তো তোর মেয়েকে কোথাও দেখিনি, আমি তো কালকে আমার মায়ের বাড়িতে চলে গিয়েছিলাম, আর সেখান থেকেই এলাম রে। হ্যালো হ্যালো হাসি, হাসি বলছো? আমি তোমার মেয়েকে কিডন্যাপ করেছি, তোমার মেয়েকে খুঁজে কোনো লাভ হবে না। তুমি যদি আমার কথা মতো কাজ করো তাহলে তোমার মেয়েকে তুমি খুঁজে পেয়ে যাবে, আর যদি আমার কথা মতো কাজ না করো তাহলে তোর মেয়েকে আমি মেরে ফেলবো রে। আমার কাছে ফিরিয়ে দাও, এর জন্য তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি
আমি তোমাকে তাই দিব, তবুও আমার কাছে আমার মেয়েকে ফিরে দাও, ফিরিয়ে দাও। দয়া করে আমার মেয়েটার কোনো ক্ষতি করো না, ক্ষতি করো না। ঠিক আছে আসি, ঠিক আছে আমি মেনে নিলাম, ঠিক আছে আসি। শোন তাহলে, তোর বনে যতগুলো ছোট বাচ্চা আছে সবগুলোকে কিডন্যাপ করে আমার গুহায় দিয়ে যাবি, তাহলেই তুই তোর মেয়েকে ফিরে পাবি, বুঝেছিস এবার? নয়তো তোর মেয়েকে যে আমি মেরে ফেলবো। এসব আপনি কি বলছেন? আমি একজন মা হয়ে আরেকজন মায়ের কোল কিভাবে খালি করব? কিন্তু যে করেই হোক আমি আমার মেয়েকে বাঁচাবই, বাঁচাবই। আর কিছুক্ষণ পর যখন রাত হয়ে যায়, সেখানে গিয়ে কাউকে দেখতে না পেয়ে হাসি ডাকতে থাকে, কেউ আছো? আমি তোমাদের কথা মতো বনের সব বাচ্চাদেরকে কিডন্যাপ করে এনেছি, এখন তোমরা আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে, তুই তো কথা মতো কাজ করেছিস, এখানে সব বাচ্চাগুলোকে রেখে তুই চলে যা, তোর বাচ্চাকে বাইরেই পেয়ে যাবি, আমি এখনি তোর বাচ্চাকে পাঠিয়ে দিচ্ছি। সবার চিৎকার চেঁচামেচিতে সবগুলো বাচ্চার ঘুম ভেঙে যায়। কে কে তুমি? এখানে নিয়ে এসেছো কেন? আমাদের মা বাবা কোথায়? আমার মা বাবার কাছে দিয়ে এসো, আমাদেরকে এই গুহাতে রেখে চলে যেও না, চলে যেও না। একই মাসে তুমি আমাকে এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছো কেন? তার মানে বাচ্চাদের হাসি? হাসি বাচ্চাদের কথায় কান না দিয়ে বাহিরে চলে যায়। আর ঠিক তখনই রাজন টুকিকে নিয়ে বাহিরে চলে আসে। ওই দেখ টুকি, ওই যে তোর মা, তোর মা তোর জন্য ওখানেই অপেক্ষা করছে, যা যা তোর মায়ের কাছে তুই চলে যা। একই রাজন দাদা, তুমি এখানে? তার মানে তুমি ওই কিডন্যাপারের দলে? ছি রাজন দাদা ছি, অন্যের বাচ্চাকে কিডন্যাপ করতে তোমার মনে একটুও বাধা দিল না? আর তোমরা কি ভেবেছিলে আমি একজন মা হয়ে আরেকজন মায়ের কোল খালি করব? তা আমি কখনোই করব না, তাই তো আমি এখানে আসার আগে পুলিশকে খবর দিয়ে এসেছি। একটু অপেক্ষা করো, তাই তো এখানে আসার আগে পুলিশকে সব কথা খুলে বলেছি, এক্ষুনি পুলিশ চলে আসবে। এরপর পুলিশ সেখানে এসে তাদেরকে ধরে নিয়ে যায়, আর হাসি সবগুলো বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পর দেখতে পায় সব বাচ্চাদের মা তাদের জন্য অপেক্ষা করছে। আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমার মেয়েকে বাঁচানোর জন্যই আমি এই বাজে কাজটা করেছি। এরপর হাসি সবাইকে সব কথা খুলে বলে। বৌমা, ও বৌমা, এক কাপ চা দাও তো। কি গো বৌমা, শুনতে পাচ্ছ তো? ওই যে শুরু হয়ে গেল বুড়ির প্যানপ্যানানি। বৌমা একটু চা দাও তো, একে তো সারাদিন খেটে খেটে মরছি, তার উপরে এই প্যানপ্যানানি ভ্যানভ্যানানি আমার একদম ভালো লাগে না। কোথায় একটু নিজের শরীরের দিকে যত্ন নেব তা না, শুধু খেটে যাচ্ছি আর খেটে যাচ্ছি, একটার পর একটা অর্ডারের উপর অর্ডার চলছেই তো চলছেই। এসব ঘ্যান ঘ্যানানি প্যানপ্যানানি আমার একদম ভালো লাগে না বাপু। দিদা ভাই, ও দিদা ভাই, আতা গাছে তোতা পাখি কবিতাটা বলো তো দেখি।
পাতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ? বাহ দিদা ভাই, তুমি তো অনেক সুন্দর কবিতা পড়তে পারো, আর একটা কবিতা শোনাও তো দেখি। ঠিক আছে দাদিমা, তুমি আরেকটা কবিতা শুনবে? শোনো তবে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে তে বাস করে কানা বগিরছা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই। মিনা যখন তার দাদিমার সঙ্গে পড়ছিল তখন তার মা চা নিয়ে আসে। এই নিন, এই নিন আপনার চা। আর শুনুন, আমার সারাদিনে অনেক কাজ থাকে, আর সব সময় শুধু চা দাও এসব করবেন না তো, আমার একদম ভালো লাগে না। মা, তুমি দাদির সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? এই তুই চুপ কর তো, তোকে এত পাকা পাকা কথা বলতে হবে না, তুই চুপ করে থাক, যা যা গিয়ে নিজের কাজ কর, এসেছে আমাকে জ্ঞান দিতে। এরপর হাসা সেখানে চলে আসে। কি গো আজ আসতে এত দেরি হলো যে? আসলে মানে হয়েছে কি হাসি, বাজারে অনেক দিন পরে বন্ধুর সাথে দেখা হয়েছিল, তাই তো দেরি হয়ে গেল বাজার আনতে। হাসি নাও নাও, এই চিকেন এনেছি আর কিছু মাছ এনেছি, চিকেন গুলো আজ রাতেই রান্না করে পেলো, আর মাছ গুলো ফ্রিজে রেখে দাও। হাসা বলি কি, চিকেন গুলো কি আজকে রাতেই রান্না করবো? হ্যাঁ হ্যাঁ হাসি, চিকেন গুলো আজকে রাতেই রান্না করবে। আচ্ছা তুমি যে রাতে চিকেন রান্না করতে বলছো, মা তো রাতে চিকেন খাবে না, তাহলে মার জন্য কি রান্না করবো? সে কি বলছো তুমি, তুমি তো চুপ রান্না করে দিতে পারো। কি বললে তুমি, আমি আবার চুপ বানাতে যাব? আমি ওসব পারবো না বাবু, আমি ওসব পারবো না। কি বলছো হাসি, তুমি এতগুলো রান্না করছো আর সামান্য একটু চুপ বানাতে পারবে না? কি ব্যাপার হাসি, তুমি তো আগে এরকম ছিলে না। এই নিয়ে হাসা আর হাসির মধ্যে তুমুল ঝগড়া শুরু হলো, আর এসব চিৎকার চেঁচামেচি শুনে হাসার মা সেখানে চলে এলো। বৌমা, ও বৌমা, আজ আমার শরীরটা ভালো নেই, রাতে একটু জল বাতাসা দিও তো। তুমি কি বলছো এসব, আমি কি ডাক্তার নিয়ে আসবো নাকি? না না, তেমন কিছু নয়, ওই একটু হজমের সমস্যা হয়েছে, ওই রাতে একটু জল বাতাসা খেলেই ঠিক হয়ে যাবে, যত সব আদিক্যতা দেখলে বাঁচি না। পরের দিন সকালে হাসি মিনা কি রেডি হয়েছে? আমি ভাবছি অফিস যাওয়ার পথেই মিনাকে স্কুলে দিয়ে যাব। বৌমা আমাকেও একটু খাবার দিয়ে দিও, মিনাকে যে স্কুলে নিয়ে যেতে হবে। না না, তোমার শরীরটা এমনিতেই ভালো নেই, তোমাকে আর মিনাকে স্কুলে নিয়ে যেতে হবে না, তুমি খেয়ে দে বাড়িতেই বিশ্রাম করো। হাসি তুমি একটু নরম খাবার রান্না করে দিও তো। হুম দেবো তো, পেয়েছো তো একটা পিনি পশার চাকরানি, চার বেলা খাটিয়ে নিচ্ছ, আমি তোমার মায়ের জন্য কোনো খাবার টাবার বানাতে পারবো না। এসব কি বলছো আসি, তুমি কি বলছো এসব? বৌমা আমার জন্য আর আলাদা কোনো রান্না করতে হবে না, তোমরা যেগুলো রান্না করবে সেগুলো থেকেই একটু খাবার খেয়ে নেব। আর হাসা তুই বৌমাকে কেন অন্য খাবার রান্না করতে বলছিস? বৌমা এমনিতেই সারাদিন কত কাজ করে, আর আমার জন্য আবার বাড়তি রান্না করবে। হাসা আর কোনো কথা না বলে মিনাকে নিয়ে স্কুলে চলে গেল। দেখো দেখো, তোমার বাপের বাড়ি থেকে কে এসেছে? আরে আরে, বেয়াই সাহেব আর বেয়ান সাহেব আজে অনেক দিন পর এলেন, তা
আপনারা কেমন আছেন? আমরা তো ভালোই আছি, আপনি কেমন আছেন সেটা তো বলুন। আমিও ভালো আছি বিহাই সাহেব, অনেকদিন পর আমাদের কথা মনে পড়ল। তবে হ্যাঁ হ্যাঁ, তাও তো আমাদের মনে পড়ল, আর আপনি তো আমাদের একেবারেই ভুলে গেছেন। আরে মা, তোমরা কাল যখন তোমাদের ফোন করলাম একবারও তো বললে না যে তোমরা আসবে। আমি বারণ করেছিলাম তোকে সারপ্রাইজ দেব বলে। যাকগে, ওসব কথা বাদ দিন, আপনারা এসেছেন এতে আমরা অনেক খুশি। বৌমা যাও যাও, তোমার বাবা মার জন্য খাবারের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। অনেকদিন পর দুই বিয়াই বিয়ানি জমিয়ে আড্ডা দিল, তারপর একসঙ্গে বসে সবাই খাবার খেলো। আর দেখতে দেখতে বাড়ি ফেরার সময় হলো। ও মা, আজকে থেকে যাও না? না রে মা, আজকে আর থাকা যাবে না। তাহলে কিন্তু এরপরে এসে থাকতে হবে, কথা দাও। না রে মা, এখন আর আসা হবে না। তাছাড়া তোদের বাড়িতে তো মাত্র দুটো রুম, আমরা এসে থাকলে তোদের তো থাকার অসুবিধা হয় রে মা। শোন না, আজ তো আশা আর দাদুভাইয়ের সঙ্গে দেখা হলো না, তোরা বরং একদিন সময় করে সবাই মিলে বেড়াতে আসিস। ধুরতারি, তোমরা কোনোদিন এসে আমাদের বাড়িতে থাকো না। তুই মন খারাপ করিস না রে মা, তোরা যখন বড় কোনো বাড়ি করবি তখন এসে থাকবো। এখন তাহলে আসি রে মা, অনেকটা পথ যে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এভাবেই দিনটি কেটে যায়। আর রাত্রিবেলা হাসি, আমাকে একটু জলের বোতলটা দাও না। এই নাও। আচ্ছা হাসি, আমার বাবা মা চলে গেছে দেখে তোমার কি মন খারাপ? মন খারাপ হবে না, তোমার যে বাড়ি, এই বাড়িতে এসে আমার মা বাবা থাকার কোনো জায়গা আছে নাকি? দুটো তো মাত্র রুম, কোথায় বা থাকবে তারা? কি বলছো হাসি, এত বড় বাড়িতে জায়গা হবে না? কি বলছো তুমি, আমি না হয় ডাইনিং রুমেই থাকতাম। না না, আমার বাবা মা কারো অসুবিধা করে কারো বাড়িতে থাকে না। তোমার বাড়িতে জায়গা নেই বলে তাই তো তারা তাড়াহুড়ো করে চলে গেছে। তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে রাখি, এরপর আমার মা বাবা আসার আগে বড় একটা ফ্ল্যাট কিনবে, এ আমি বলে রাখলাম। এসব তুমি কি বলছো হাসি, আমার এই অল্প বেতনে সব কিছু মেনটেন করা কি সম্ভব? তারপরেও আবার ফ্ল্যাট? না না বাবা, এসব হবে না। হাসি শোনো, এত কিছু সংসারে খরচ চালিয়ে আমার পক্ষে ফ্ল্যাট কেনা সম্ভব না। ফ্ল্যাট যখন কিনতে পারবেই না, তাহলে এক কাজ করো, তোমার মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে এসো। হাসি, এটা তুমি কি বললে? হাসা, একদম চিৎকার করবে না, তোমার মা থাকবে, অথচ আমার মা বাবা এসে দুটো দিন থাকতে পারবে না, সেটা তো আমি হতে দেব না। আর যদি সেটাও না পারো, তাহলে আমি মিনাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। এদিকে হাসা হাসিকে অনেক বুঝিয়েও কোনো কাজ হলো না, আর মিনাকে ছাড়া হাসা এক মুহূর্তেও থাকতে পারে না। অবশেষে হাসা মাকে বৃদ্ধাশ্রমে যাওয়ার কথাটা বলেই ফেললো। শোনো, তোমাকে কালকে বৃদ্ধাশ্রমে যেতে হবে। কোথায় সেই বৃদ্ধাশ্রম? সেই বৃদ্ধাশ্রমের নাম কি জানিস? হ্যাঁ হ্যাঁ, আমি নেটে কালকে অনেক সার্চ করে দেখেছি, সবগুলো বৃদ্ধাশ্রমের চেয়ে শেষ ঠিকানা বৃদ্ধাশ্রমটি অনেক ভালো, তুমি কালকেই সেখানে যাবে। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করবি সেটাই হবে। এই কথা বলে হাসা সেখান থেকে চলে যায়। নাও হাসি, তোমার আশাই পূরণ হলো, এবার হয়েছে তো, আমি কালকেই বৃদ্ধাশ্রমে রেখে আসবো।
এভাবেই কেটে যায় সেই রাতটি। পরের দিন সকালে, বৌমা মিনাকে দেখে রেখো, মিনা ঘুমিয়ে আছে বলে আর ডাকলাম না, আর শেষ দেখাটাও হলো না। তোমরা ভালো থেকো বৌমা, ভালো থেকো। এরপর হাসা তার মাকে নিয়ে বৃদ্ধাশ্রমের দিকে রওনা দেয়। আরে মালকিন, আপনি কি সৌভাগ্য, সঙ্গে দেখি দাদাবাবুকেও নিয়ে এসেছেন। আরে মশাই, আপনি আমাকে চেনেন? আপনি আমাকে কিভাবে চেনেন? আরে চিনবো না, আপনি যে মালকিনের ছেলে। ভালোই করেছেন মালকিন, আপনার ছেলেকে সঙ্গে নিয়ে এসেছেন আমাদের সঙ্গে দেখা করার জন্য। আচ্ছা, এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমাদের কি ভিতরে নিয়ে যাবি না? হ্যাঁ মালকিন, এক্ষুনি নিয়ে যাচ্ছি, আসুন আসুন ভিতরে। বুঝলেন দাদাবাবু, যেদিন থেকে মালকিন এই বৃদ্ধাশ্রম তৈরি করতে শুরু করেছেন সেদিন থেকেই আমি এখানে আছি, সব দায়িত্ব পালন করছি। বুঝলেন দাদাবাবু, মালকিন সব দিক থেকেই এই বৃদ্ধাশ্রমটাকে আগলে রেখেছেন, এখানে যারা আসে তাদেরকে পরম যত্নে রাখেন। বুঝলেন দাদাবাবু, সারা জীবন সন্তানদেরকে কষ্ট করে মানুষ করেছে, অথচ তারা তাদের বৃদ্ধ বয়সে বাবা মাকে বের করে দিয়েছে। মালকিন তাদের জন্য এই বৃদ্ধাশ্রমটি বানিয়েছে, তাদেরকে কুড়িয়ে নিয়ে এসে তাদেরকে পরম যত্নে এখানে রেখেছে, আর এসব দেখভাল করার জন্য আমাকে রেখেছে এখানে। আর অন্যদিকে মিনা ঘুম থেকে উঠে তার দাদিমাকে দেখতে না পেয়ে কান্না শুরু করে দিল। দাদিমা, দাদিমা কোথায় তুমি? আমার দাদিমা কোথায়? কোথায় আমার দাদিমা? তোর দাদিমা বেড়াতে গেছে, আর এত দাদিমা দাদিমা করে সারাদিন কান্নাকাটি করিস না তো, এসব আর ভালো লাগে না বাবু। দাদিমা কবে আসবে? দাদিমা আর আসবে না। দাদিমা কোথায় গেছে বলো না, বলো না আমাকে, দাদিমা কোথায় গেছে? তোর দাদিমা বৃদ্ধাশ্রমে গেছে, ওখানে বয়স হলেই বৃদ্ধ বয়সেই সেখানে যায়। তোমার বাবা দাদিমাকে বৃদ্ধাশ্রমে রাখতে গেছে। আমি দাদিমার কাছে যাব, আমি দাদিমার কাছে যাব। মা বয়স হয়ে গেলেই সবাই কি বুঝি বৃদ্ধাশ্রমে যেতে হয়? তাহলে তোমার আর বাবার যখন বয়স হয়ে যাবে তখন কি আমিও দাদিমার মতো তোমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসব? তখন আমি একা একা কি করে থাকবো তোমাদের ছেড়ে? মিনার এমন কথা শুনে তার মা চমকে উঠল, হাসি তার ভুল বুঝতে পারল। আর ঠিক তখনই মিনাকে নিয়ে হাসি বৃদ্ধাশ্রমে চলে গেল। নিজের ভুল বুঝতে পেরে বৃদ্ধাশ্রম থেকে তার শাশুড়িকে ফিরিয়ে আনলো এবং সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।